আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শখের খামার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ ক্যামেরায় যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ছেলেটি অত দরিদ্র অসহায় প্রতিবন্ধী বেশ কিছুদিন ধরে তাকে খেয়াল রাখতে রাখতে আজ কিছুদিন হলো তাকে আমি আমার বাসায় একেবারে নিয়ে এসেছি সে আমার বাসাতেই থাকে দেখুন তার পরিস্থিতি হাত পায়ের দেখাও দুই হাত দেখাও ওই হাত দেখাও পা দেখাও তো চলুন কিছু সময় ওসমানের সাথে কথা বলি তোমার নাম কি তোমরা কয় ভাই বোন

সুন্দরভাবে খাইতে পারো সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারো নাকি তোমার ওই দুইটা ভাইয়ের হাত পা কেমন আমারই গুমে ভাত ভাত খাইতে পারে তাহলে তোমার খাওয়া দাওয়া কোনো সমস্যা হয় না আমার তোমার বাবারও এরকম তো আমি তো তোমাকে আমার বাসায় রাখতে চাচ্ছি তুমি থাকবা হ্যাঁ থাকবো অবশ্যই থাকবা না যদি একেবারে তোমাকে আমার বাসায় রেখে দি তাও থাকবো তাও থাকবা

খালি এই ঘুরেই বেড়াও এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াও তাহলে কি আমার বাসায় থাকবা তুমি হম কোন তাহলে আমার বাসায় থাকলে তো পশু পাখি দেখাশোনা করা লাগবে পারবা পারবা তাহলে বিহার্স এ হলো উসমানের তথ্য উসমানের জন্য দোয়া করবেন সে যদি আমার বাসায় থাকে আমি যেন তাকে ছেলের মতো আদর যত্ন দিয়ে বড় করতে পারি এবং তার সকল চাহিদা পূরণ করতে পারি এবং ওসমানকে নিয়ে নতুন নতুন আপডেট আপনাদের কাছে শেয়ার করতে পারি আসলে আমার এই চ্যানেলে পশু পাখি ব্যতীত অন্য কোনো ভিডিও কখনো ছাড়া হয় না তো এই ছেলেটিকে নিয়ে আমার অনেক আগ্রহ যে তাকে আমি আমার খামারে আমার মতো করে ছোটোখাটো একটা ব্যবসায়ী হিসেবে তৈরি করে তুলব তাই তাকে নিয়ে এসেছি সে আগে ঘুরে বেড়াতো বাজারে বাজারে তো আপনারা সকলে দোয়া করবেন সে যেন আমার কাছে থাকতে পারে এবং তাকে যেন সুন্দরভাবে বড় করে তুলতে পারি কি বলছেন তার জন্য দোয়া করবেন তা দাও সবাইকে তুমি সালাম দিয়ে দাও আসসালাম আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আঙ্কেলের কাছে ভালোভাবে থাকতে পারি আমি যেন আঙ্কেলের কাছে थकते परि भ